हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपना सबाई खूब भालो आछेन। आज के जो ब्लॉग टा करबो सेटा होच्छे पिज़्ज़ा बनानो निये। ए डोटा आमी मयदा टक दई एक चिमटे खाबार सोडा और एक चिमटे बेकिंग पाउडार दिए और व्हाइट अयल दिए बनिए रेखेछि। अंततपक्षे हाफ एन आवर एटा राखतेई हबे, माइक्रोवेवेर भेतरे रेखे दिएछिलाम। और तारपरे एकटु फ्लपी फ्लपी हये गेले आध घंटा 45 मिनट पर एटा दिए पिज़्ज़ा बनाबो रेखे दिएछिलाम। एबारे बानाई एटा आपनादेर साथे शेयर करी। गैसटा रेखे एक स्टैंड दिए तावाटा दिए एर उपरे पिज़्ज़ाटा बनाबो। तो पिज़्ज़ार डोटा एबारे बेले निच्छी रुटिर मतन करे, एकटु मोटा करे बेलले भालो हय। पतला बेशी करिनी, मोटाई आछे। एइबारे एटाके एकटा काटा चामच दिए एकटु फुटो करे निलाम, नइले किन्तु एटा देवार साथे साथे फुले उठबे। आमार काछे मोजरेला चीजटा नेइ, घरे जे चीज छिलो सेइ दिएइ बानाबो। এতে দেব পিজা পাস্তা যে সসটা আছে কিশানে সেটা প্রথমে সেটা স্প্রেড করে দেব। এদিকে এটা হিট হচ্ছে, 10 মিনিটের জন্য বা 7-8 মিনিটের জন্য এটা হিট হতে দেবেন লো ফ্লেমে। ভালো করে এটা স্প্রেড করতে হবে, নইলে টেস্টটা তো আসবে না। এবারে যেটা দেব সেটা হচ্ছে আমুল চিজ, এটা হচ্ছে আমুল চিজ স্প্রেড বাটারটা। আমি এভাবে বানাই, এবার আপনাদের যেটা প্রেফার করবেন সেভাবে বানাতে পারেন। আপনারা ইচ্ছা করলে এই স্প্রেড বাটারটা আগেও লাগিয়ে নিতে পারেন, তার উপরেও সস দিতে পারেন, এটার কোনো নিয়ম সেরকম নেই। এইবারে যেটা দেব সেটা হচ্ছে এখানে আমি রেড গ্রিন ক্যাপসিকাম আর পেঁয়াজ চপ করে রেখেছি। আমার কাছে যা অ্যাভেলেবেল ছিল তাই দিয়েই বানাচ্ছি, এক্সট্রা কিছু বাজার থেকে আনা হয়নি। আর ময়দাটা মাখার সময় দই দেবেন আর খাবার সোডা আর বেকিং পাউডার দেবেন আর তার সাথে এক চিমটে নুনও দেবেন টেস্টের জন্য।
এর মধ্যে টপিংসও দেওয়া যায় কিন্তু আমার কাছে নেই তাই দিতে পারলাম না। এটা আমুলের স্লাইস চিজটা, এইটা আমার কাছে মোজারেলা নেই বলে এটা ব্যবহার করছি। এটাকে টুকরো টুকরো করে এর উপরে দিয়ে দেবো। কিউব যেগুলো পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন চিজের, সেটাকে প্রিল করে দিলেই হবে। এবার ব্যবহার করছি এটা। এটা ব্যবহার করার আগে ভালো করে শেক করে নেবেন। একটু সামান্য নুন নিয়ে উপর থেকে দিয়ে দিলাম। এইবারে যে তাওয়াটা আছে ফ্রাইং প্যানেও করতে পারেন, সেই তাওয়াটার ওপরে একটু হোয়াইট অয়েল বা বাটারও দিতে পারেন। আমি এখানে হোয়াইট অয়েলই দিচ্ছি, বা চাইলে একটুখানি ময়দাও ছড়িয়ে দিতে পারেন যাতে পিজাটা ওর মধ্যে লেগে না যায়। এবার পিজাটাকে এর মধ্যে দিয়ে দিলাম তাওয়াটার মধ্যে। এবার দিয়ে একটা ভালো ঢাকা দিয়ে দিয়ে দিতে হবে এবং এর উপরে কিছু বেটি চাপিয়ে দিতে হবে। 10 মিনিটস পরে খুলে দেখতে হবে এটা হয়েছে কি না। একটা কাঁটা চামচ দিয়ে একটুখানি ইয়ে করে দেখলেই বোঝা যাবে যে এটা হয়ে গেছে। লো ফ্লেমেই হবে 10 মিনিটস ধরে। এটা হয়ে গেছে, এবার এগুলো খুলে দেখি হয়েছে কিনা পুরোপুরি। হয়ে গেছে, এটা হয়ে গেছে, চামচে কিছুই লাগছে। এবার এটা নামিয়ে ফেলবো। বাড়িতে গরমা গরম পিজা রেডি, ফ্রেশ জিনিস দিয়ে। সিজনিংটা দিয়ে দিলাম,